হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনি কি আপনার কালো ঠোঁট নিয়ে ভুগছেন তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওটির মাধ্যমেই আপনাদের কাঙ্ক্ষিত গোলাপি রঙের ঠোঁট আপনারা ধারণ করতে পারেন আপনাদের কাছে ছোপ ছাপ দূর হয়ে গিয়ে কালো ঠোঁটটি হয়ে উঠবে গোলাপি সো ফ্রেন্ডস ভিডিওটি দেখার আগে এখনো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকে বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন তো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে চলুন দেখিনি কিভাবে আপনারা এটা তৈরি করে নেবেন প্রথমেই আমাদের লাগবে চিনি আমি এখানে চামচের মতো চিনি নিয়ে নিচ্ছি চিনি কিন্তু আমাদের ত্বককে একদম স্কেল গুলো তুলে দেবে এবং আমাদের ঠোঁটের যে মরা চামড়া গুলো আছে সেগুলোকেও রিমুভ করে দেবে এবং ত্বককে একদমই নরম কোমলভাবে তুলে নিয়ে আসবে তো ফ্রেন্ডস আমি এখানে চিনি নিয়ে নিয়েছি এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে হানি আপনি এখানে বাজারে যে কোনো মানের হানি ইউজ করতে পারেন অথবা সরাসরি যেটা আপনাদের ঘরে আছে মধু সেটাও আপনি ইউজ করতে পারেন তো আমি এখানে প্রায় হাফি চামচের মতো মধু এখানে দিয়ে নিচ্ছি এরপর যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ লেবু লেবু আমাদের ঠোঁটের যে কালো ভাবটা আছে সেটা একদমই রিমুভ করে দেবে এবং মধু যেটা আমাদের আছে সেটা আমাদের ত্বককে একদমই নরম কোমল এবং মসৃণ ভাব এনে দিতে সাহায্য করবে সো ফ্রেন্ডস আমি এখানে লেবুটি দিয়ে নিচ্ছি আমি এখন লেবুটিকে এখানে দিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লেবুর রসটুকু এখানে দিয়ে নেব। এই তিনটা উপাদান দেওয়া হয়ে গেলে এরপর আমরা এটা ভালোভাবে মিক্স করে নেব এই মিশ্রণটি যেহেতু সবকিছু প্রাকৃতিক উপাদান তাই এইটাতে আপনাদের কোনো সাইড এফেক্ট পড়বে না বরং আপনাদের স্কিনকে আরো ব্রাইট এবং সুন্দর করে তুলবে যেহেতু আমরা ঠোঁটের জন্য এইটা তৈরি করে নিয়েছি আপনাদের ঠোঁটকে কালো ভাব থেকে একদমই উজ্জ্বল এবং গোলাপি রঙের ধারণ করে দেবে এই পেস্ট টি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার এই পেস্টটি তৈরি হয়ে গেছে আমি এখন এটার ব্যবহার আপনাকে জানিয়ে দিচ্ছি আপনার এই পেস্টটি নিয়ে আপনার ঠোঁটে ঠিক এইভাবে অ্যাপ্লাই করবেন কিছুক্ষণ অ্যাপ্লাই করার পর আপনারা এটা এইভাবে ছেড়ে দেবেন রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনারা এটা ধুয়ে ফেলবেন প্রথম দিন দেখেই আপনি দেখতে পাবেন আপনার ঠোঁট কতটা গোলাপি রং ধারণ করেছে এবং কাছে ভাব একদমই রিমুভ হয়ে গেছে তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখন যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন